রাস্তার বেহাল অবস্থা নিয়ে অতিষ্ঠ জনজীবন। গুরুত্বপূর্ণ রাস্তাগুলির চেহারা এখন কঙ্কালসার। নিত্যদিনে যাতায়াতে অতিষ্ঠ হয়ে উঠেছে যানবাহন চালক থেকে শুরু করে হাসপাতালে যাওয়া রোগী পরিবার, স্কুলে যাওয়া ছাত্রছাত্রী থেকে পথচারীরা। হ্যাঁ, এমনই অবস্থা নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকার 24টি ওয়ার্ডের। জানা যায়, গত কয়েক মাস আগে 24টি ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতেই রাস্তা খুঁড়ে পানীয় জলের লাইন পৌঁছে দেওয়া হয় শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে। যদিও রাস্তার যে অংশগুলি খোঁড়া হয় সেগুলি পরিপূর্ণ করা হয় না, আর সেখান থেকেই রাস্তার অবস্থা আরও বেহাল রূপ নেয়। সাধারণ মানুষের চলাফেরা করতে এখন দায় হয়ে উঠেছে, যদিও দুর্ঘটনার সংখ্যাটাও দিন দিন বেড়েই চলেছে। অন্যদিকে শান্তিপুর শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা একই, এ যেন কঙ্কালসার পরিস্থিতি। শান্তিপুর হাসপাতাল থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। জরুরি ক্ষেত্রে হাসপাতালে পৌঁছতে সময় লাগছে দীর্ঘক্ষণ, আর যানবাহনে ঝাঁকিতে অসুস্থ হয়ে পড়ছে রোগীরা। চালকরা জানাচ্ছেন, শুধু জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে না, ক্ষয়ক্ষতি হচ্ছে যানবাহনের। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগই নিচ্ছে না পৌরসভা। তারা চাইছেন অবিলম্বে রাস্তাগুলির সংস্কারের কাজ শুরু হোক। ছোটো বাড়িতে একটা ঝাঁকুনি আছে, তারপরে ধরুন এই ঘরটা অনেক ঝাঁকুনি বেশি হয়। তাতে পরে আমরা দু একজন কাউন্সিলরকে জানিয়ে যে ঘটনাটা তারা হচ্ছে হবে সামনে, হ্যাঁ, এরকম একটা কথাবার্তা বলি। কতদিন ধরে খারাপ হয়ে রাস্তা? অনেক দিন ধরে খারাপ, তাও ধরুন মাস 5-6 ধরে খারাপ, হ্যাঁ, বর্ষার আগের থেকেই খারাপ। সামনে তো হাসপাতাল, অনেক তো রোগী যায় এখান থেকে, রোগীদের খুবই অসুবিধা হচ্ছে, হ্যাঁ। এটা আমরা দু একজন কাউন্সিলরকে জানিয়েছি, তারা বলেছে হবে, হ্যাঁ। আমাদের চেয়ারম্যান খুব একটা গুরুত্ব দিচ্ছেন আমাদের কথা, পৌরসভার চেয়ারম্যান। কী চাইছেন আপনারা? আমরা চাইছি বলতে, এটা ভালো, রাস্তাটা ভালো করুক এটাই চাইছি। খুব অসুবিধা হয়, গাড়ি তালাবাগা বেঁকে যাচ্ছে, যাওয়া যাচ্ছে না। কতটা রাস্তা খারাপ? অনেকটা রাস্তা খারাপ। সামনে তো হাসপাতাল, হ্যাঁ, ওদিকেও খারাপ। যারা পেশেন্ট যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে না? অসুবিধা পড়ে যাচ্ছে গাড়ির থেকে। কতদিন ধরে রাস্তা খারাপ? 6 মাস উপরে। কেন ঠিক করে কোনো উদ্যোগ নিচ্ছে না? কেউ কোনো কেয়ারই করছে না রাস্তায়। আর কেউ দুর্ঘটনা কি ঘটে এই রাস্তায়? ঘটে তো, মানে হাত পা ভেঙে গেছে রাস্তাঘাটে। এ আপনি যে হেঁটে আসছিলেন কি রাস্তা খারাপের জন্য? রাস্তা খারাপের জন্য মাল পড়ে যাচ্ছে, এ হচ্ছে। দিনে কতবার যাতায়াত করেন? আমাদের তো ত্রিক্ষণ যা আশা করছি। আমাদের হাসপাতাল রোড থেকে পুরো মোটামুটি থানামোড় পর্যন্ত পুরো একদম ভাঙা চড়া, একদম এই রাস্তা এই বস্তা রাস্তা নিয়ে যেতে, মালপত্র নিয়ে যেতে গেলে খুবই খুবই কষ্ট হয়। কতদিন ধরে রাস্তার মানে কঙ্কাল পরিস্থিতি? কতদিন ধরে? মোটামুটি তো অনেকদিন ধরে, প্রায় বছরের পুরো হয়ে গেল। কেন পৌরসভা উদ্যোগ নেয় না? পৌরসভা উদ্যোগ নেয় না বলতে, এখন পৌরসভা সেটা আমার বক্তব্য যে পৌরসভা দেখুক রাস্তাটা, যাতে তাদের মেরামত করা যায়, তাহলে সবারই সুবিধা হয়, আমাদের খুব সুবিধা হয়। শুধু তো এই রাস্তা নয়, শান্তিপুর পৌরসভা প্রত্যেকটি ওয়ার্ডের যে জলের পাইপ, কী চাইছেন আপনারা? আমরা চাই যে পৌরসভা দেখুক, তাড়াতাড়ি রাস্তাটা ঠিকঠাক করে দিক। তবে পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন, শান্তিপুরের রাস উৎসবের আগেই রাস্তাগুলি ঠিক করবেন তিনি। তবে বেশিরভাগ রাস্তার খানাখন্দগুলি কোনোরকমভাবে মেরামতির কাজ চলছে। একাংশ মানুষের দাবি, এই কতদিন আবার তো যেমনি তেমনই হয়ে যাবে। যদিও গোটা শান্তিপুর শহরের রাস্তার পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। শুধু রাস্তা নয়, পৌরসভার একাধিক কার্যকলাপ নিয়েও ক্ষোভ উগড়ে দেয় বিজেপি নেতৃত্ব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।